আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে পার্টস অফ স্পিচে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করবো। যদি আপনারা শুধু এই জিনিসটা বুঝতে পারেন, ইনশাআল্লাহ পার্টস অফ স্পিচের অনেক সমস্যা আপনারা সমাধান করে ফেলতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে লেখতেছে এই যে PAD, প্যাড। এটা কি? এটা কোন প্যাড? আচ্ছা, এই প্যাড অর্থ কি সেটা আমি ইনশাআল্লাহ আপনাদের এখন বোঝাচ্ছি। এই পিতে হচ্ছে প্রিপজিশন এবং আর আরেকটা পিতে হচ্ছে আবার কি পসেসিভ। পসেসিভ কি? পসেসিভ হচ্ছে প্রনাউনের একটা প্রকার আছে, সেই প্রনাউনের আরেকটা প্রকারগুলোর মধ্যে হচ্ছে একটা পসেসিভ একটা জিনিস আছে, সেই পসেসিভের আবার দুইটা জিনিস আছে, তার মধ্যে হচ্ছে একটা অ্যাজেক্টিভ পসেসিভ, যেটা সে নাই আলোচনা করবো। তো এই পসেসিভ কি? আয়ের পসেসিভ হচ্ছে মাই, হিয়ের পসেসিভ হিজ, শেয়ার পসেসিভ হার, তারপর হচ্ছে ওয়ের পসেসিভ আওয়ার, এবং দেয়ার পসেসিভ কি? দেয়ার। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। পসেসিভ জিনিসগুলো কি? আয়ের পসেসিভ মাই, তারপর হিয়ার পসেসিভ হিজ, শির পসেসিভ হার, শির পসেসিভ কি? হার, শির পসেসিভ হার, হির হিজ, হির হিজ, শির হার, উই আওয়ার, দে দেয়ার, দে দেয়ার, দে দেয়ার। যদি আমরা এটুকু মনে রাখতে পারি, ইনশাল্লাহ পসেসিভের জিনিসগুলো আমরা মনে রাখতে পারবো। আর প্রিপজিশন তো আমরা জানি, যেটা হচ্ছে প্রিপজিশন কি? যেটা প্রিপজিশন, পূর্বের পজিশন, ঠিক আছে। আর আর্টিকেল, এ এন দিকে আর্টিকেল বলে সবাই জানে। অ্যাডজেক্টিভ কি একটু পরে আলোচনা করতেছি। এবার হচ্ছে আর এতে হচ্ছে আর্টিকেল আর অ্যাডজেক্টিভ। আর ডিতে কি? ডিটা হচ্ছে ডিটারমাইনার, আর ডিটে আরেকটা ডিটি কি? ডেমনস্ট্রেটিভ। তো ডিটারমাইনার তো আমরা সবাই নিশ্চিত কম বেশি চিনি। ডিটারমাইনার বলে কি? সেটা হচ্ছে নো ওয়ান এনি সাম মেনি, নো ওয়ান এনি সাম মেনি। এগুলা কি? এগুলো হচ্ছে ডিটারমাইনার। নো ওয়ান এনি সাম মেনি, 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 নো ওয়ান এনি সাম মেনি। যদি আমরা একটু মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা ডিটারমাইনার গুলো জানলাম। তারপর কি? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দিস, একটা ডেট। দিস এর পুরোনো হচ্ছে ডেইস, ডেট এর পুরোনো হচ্ছে কি দোজ। যদি দিস এর দিস থাকলে সিঙ্গুলার হবে, দেইস থাকলে প্লুরাল ফর্ম আসবে, ডেট থাকলে সিঙ্গুলার হবে, দোজ থাকলে কি হবে? প্লুরাল ফর্ম হবে। তো আমরা দিস এবং ডেইস এর ব্যবহার শিখলাম। এবার হচ্ছে আমরা কিছু এক্সাম্পলে চলে যাব এবং বুঝবো এই আসলে এই প্রিপজিশন জিনিসটা কি, এবং হচ্ছে প্রিপজিশনের কাজটা কি, এবং কোথায় কিভাবে ব্যবহৃত হয়, এবং প্যাডের আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা আগে শিখে ফেলি, তাহলে আমরা বুঝবো প্যাডের কাজটা কি। প্যাড শিখলে আমাদের কি লাভ হবে? আমরা প্যাডের অন্তর্ভুক্ত প্যাড সম্পর্কে কি বুঝলাম, কি প্যাড দেওয়ার কি বোঝানো হইতেছে সেটা জানলাম। এবার প্যাডের কি কাজ সেটা আমরা একটু জানবো। যে প্যাড প্যাড হচ্ছে তিনটা জিনিসের উপরে কাজ করে। যদি প্যাড থাকে, কোনো সেন্টেন্সে প্যাড থাকে, প্যাডের ইমিডিয়েট পরে যে শব্দটা থাকবে সেটা কি হবে? সেটা নাউন হবে। যদি প্যাডের পরে দুইটা শব্দ থাকে, একটা হবে নাউন এবং দ্বিতীয়টা কি হবে? অ্যাডজেক্টিভ। একটা হবে কি? নাউন, এবং দ্বিতীয়টা কি হবে? অ্যাডজেক্টিভ। এবং প্যাডের পরে যদি তিনটা শব্দ থাকে, প্যাডের পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে কি হবে? একটা হবে নাউন, একটা হবে অ্যাডজেক্টিভ, এবং একটা আরেকটা কি হবে? আরেকটা হবে অ্যাডভার্ব। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি? অ্যাডভার্ব। একটা হবে নাউন, একটা হবে অ্যাডজেক্টিভ, একটা হবে অ্যাডভার্ব। যদি প্যাডের পরে কয়টা শব্দ থাকে? তিনটা শব্দ থাকে, প্যাডের পরে তিনটা শব্দ থাকলে একটা হবে নাউন, তারপরে হবে অ্যাডজেক্টিভ, এবং একটা হবে কি? অ্যাডভার্ব। এবং আমরা কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলোর মাধ্যমে আমি সেই জিনিসগুলো বুঝবো ইনশাল্লাহ। তো উদাহরণটা প্রথমে আমরা দেখতেছি যে হি রিলাইজ অন আবদুল্লাহ। তো এই অনটা কি? অনটা কি আমরা জানি প্রিপজিশন মানে কি? আবদুল্লাহটা কি কোথায় পড়ছে? প্যাডের পরে বসছে। তার মানে আবদুল্লাহটা কি? আবদুল্লাহ হচ্ছে নাউন। আমরা বলছি প্যাডের পরে বসলে নাউন হবে। এখন তো এটা একদম সহজ উদাহরণ, এটা তো বোঝাই যায় আবদুল্লাহটা নাউন, এটা বোঝাই যায়। এটা প্যাডের পরে বসুক আর না বসুক এটা সহজ। আচ্ছা, আমরা একটু কঠিন দেখি, সেটা হচ্ছে লাভ কামস ফ্রম অ্যাভাব। এখন তো আপনারা অ্যাভাব তো প্রিপজিশন হিসেবে পড়ছেন বা অন্য কোনো বিষয় হিসেবে পড়ছেন, কিন্তু এখানে তো অ্যাভাব এখানে কি বলতে পারবেন? এখানে হচ্ছে অ্যাভাবটা হচ্ছে এখানে নাউন। কারণ কি? কারণ হচ্ছে এটা ফর্ম প্রিপজিশনের পরে বসছে, বা এটা এখানে কি বসছে? ফর্ম প্রিপজিশনের পরে বসছে। এখানে অ্যাভাবটা তাহলে কি হয়ে যাবে? অ্যাভাবটা হচ্ছে নাউন হয়ে যাবে। কারণ কি? এটা প্যাডের পরে বসছে। প্যাডের পরে বসলে আমরা কি জানি? প্যাডের পরে বসলে সেটা কি হবে? সেটা নাউন হয়ে যাবে। আমরা এখানে শিখছি প্যাডের পরে বসলে সেটা প্রথম শব্দটা নাউন হবে, দ্বিতীয় শব্দ যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা নাউন হবে, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ হবে। যদি তিনটা শব্দ থাকে প্রথমটা নাউন হবে, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ হবে, এবং তিন নাম্বারটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে আমরা সেই জিনিসটা এখানে বুঝতে চেষ্টা করলাম, শিখতে চেষ্টা করলাম। তাহলে প্রথম উদাহরণটা আমরা শিখলাম, দ্বিতীয় উদাহরণটা আমরা শিখলাম যে একটা হচ্ছে হি রিলাইজ অন আবদুল্লাহ, এখানে প্যাডের স্প্যাড ছিল এই জন্য আবদুল্লাহ এটা নাউন হয়েছে, আর এখানে ফ্রম ছিল সেই জন্য অ্যাভাবটা কি হয়েছে? অ্যাভাবটা নাউন হয়েছে। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখবো, সেটা দিস ইজ ইউর প্যাড, বা এটা আরেকটা সস্তা উদাহরণ। হ্যাঁ ভাই, আমি সস্তা উদাহরণ রাখছি যেহেতু বুঝতে সহজ হয়। এই ইয়োর, ইয়োরটা কি? ইয়োরটা প্যাড। প্যাডের কোন জিনিসটা? প্যাডের পসেসিভ। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে
সরি ইয়োরটা হচ্ছে আপনাদের দিস ইজ ইয়োর পেন, দিস ইজ ইয়োর পেন, দিস ইজ কার পেন, এটা হচ্ছে তোমার কলম। তাহলে এটা কিভাবে, এটা কিভাবে পেনটা হচ্ছে কিভাবে আপনাদের আপনার এটা একটা সস্তা উদাহরণ দিছি যে প্যান্টটা সাধারণভাবে আমরা জানি প্যান্টটা কি, প্যান্টটা হচ্ছে নাউন, কিন্তু এখানে পসেসিভের পরে বসার কারণে বা প্যাডের পরে বসার কারণে এটা নাউন হয়েছে। ঠিক তারপরে উদাহরণটা আপনারা যখন দেখবেন দিস ইজ ইউর গো, দিস ইজ ইউর গো, এখন আপনারা সাধারণত বলবেন যে ভাববেন এবং জানেন যে গোটা কি, গোটা হচ্ছে ভার, কিন্তু এখানে যেহেতু এটা প্যাডের পরে বসেছে তাই এই গোটা কি হবে নাউন, এই গোর অর্থ কি হবে পালা, দিস ইজ ইউর গো, এখন তোমার পালা, দিস ইজ ইউর গো। তো এরপরে পাঁচ নম্বরটা যদি আমরা দেখি যে আই হ্যাভ এ প্যান, আই হ্যাভ এ প্যান, আর্টিকেল মানে কি প্যাড, আর্টিকেলের পরে বসছে, প্যাডের পরে বসছে প্যান, তাই এটা একটা সস্তদন, কিন্তু বুঝার আমি দিছি যে পরেরটা বুঝতে সহজ হয় যে আই হ্যাভ এ প্যান, এই প্যানটা কি, প্যানটা হচ্ছে নাউন, কিন্তু আই হ্যাভ এ প্যান এটা কেন নাউন হয়েছে, এরপরে আর্টিকেলের পরে আসছে সেজন্য নাউন হয়েছে। এরপরে একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে আমরা দেখি যদি আই হ্যাভ এ টক উইথ ইউ, তো এখানে টকটা কি, এটা তো এরপরে বসছে, তাহলে টক এখানে কি হয়ে যাবে, এখানে নাউন হয়ে যাবে। এই যে আমি একটা উদাহরণ দিছি সহজ সস্তা উদাহরণ, এরপরে একটা কঠিন উদাহরণ দিছি যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে এরপরে টক বসার কারণে টকটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। তারপরে আরেকটা উদাহরণ আমরা যদি দেখি সাত নাম্বার, যে আই হ্যাভ ওয়ান ফ্রেন্ড, এখানে ওয়ানটা কি, ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে ডিটারমাইনার, ওয়ানটা কি ডিটারমাইনার, আমরা এখানে শিখছি ডিটারমাইনার গুলো কি, নো ওয়ান এনি সাম মানি, 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 এটা কি প্যাড, প্যাডের কি ডিটারমিনার, নো ওয়ানটা কি প্যাড, প্যাড মানে কি, এটা ডিটারমিনার, ডিটারমিনার যেটা আছে নো আছে, ওয়ান আছে, এনি আছে, সাম আছে, মানি আছে, তো এখানে কি বসছে, ওয়ান বসছে, নো ওয়ান এনি সাম মানি, নো ওয়ান এনি সাম মানি, নো ওয়ান এনি সাম মানি, যদি এগুলো থাকে আমরা শিখছি, আমরা কি শিখছি, এগুলো হচ্ছে কি ডিটারমিনার, এগুলো শিখছি মেনি, সরি মানি না মেনি, এগুলো শিখছি আমরা, এগুলো হচ্ছে ডিটারমিনার। তো এই যে এখানে ওয়ান বসছে তার মানে কি, আই হ্যাভ ওয়ান ফ্রেন্ড, আমরা জানি সাধারণভাবে যে ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, কিন্তু এখানে ওয়ান বা ডিটারমিনার পরে বসছে দেখা এটা আমরা শিখবো নাউন। এইভাবে ঠিক একই সেন্টেন্স আপনার এখানে ভুল করবেন যে দেয়ার ইজ ওয়ান, দেয়ার ইজ ওয়ান বার ইন দ্য সেন্টেন্স, এখানে আপনারা দেখে বলবেন যে বাই, বার তো প্রিপোজিশন, আপনার প্রথম অপশন এতেই দেওয়া থাকবে যে এই বারটা কি, এখানে বারটা কি, বারটার নিচে একটা আন্ডারলাইন থাকবে, বারটা কি প্রিপোজিশন কনজাংশন, আপনার তো বার প্রিপোজিশন কনজাংশন পড়েনি নাই, কিন্তু এইখানে এই যে ওয়ান, প্যাড, প্যাড আসছে, ওয়ান আসছে, ডিটারমিনার আসছে, ডিটারমিনারের পরে যেটা থাকে সেটা কি হয় নাউন হয়, তাহলে আমরা এটা শিখলাম এই বারটা কি, বারটা হচ্ছে এখানে নাউন, অতএব দেয়ার ইজ ওয়ান বার ইন দ্য সেন্টেন্স, এখানে বার্তা হচ্ছে কি হবে, বার্তা হচ্ছে নাউন হবে, বার্তা কি হবে, বার্তা নাউন হবে। আচ্ছা আমরা শিখলাম বার্তা কি হবে, বার্তা হবে নাউন হবে, বার্তা কি হবে, বার্তা নাউন হবে, ওকে। আচ্ছা এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর কি প্রিপোজিশন। তো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব কি ভার্বকে মডিফাই করে, প্রিপোজিশন কি নাউন অফ প্রোনাউনের পূর্বে বসে। তো অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি আমরা একটা জিনিস দেখি যে শি ইজ এ গুড গার্ল, এখানে গার্ল, এখানে গুডটা কি, গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এটা কি গালটাকে, গাল গাল কি নাউন, নাউনটাকে মডিফাই করতেছে, তার মানে হচ্ছে এই গুডটা এখানে কি, গুডটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, গুডটা এখানে কি অ্যাডজেক্টিভ, আমরা জানি গাল হচ্ছে কি নাউন, গালটাকে নাউন, গালটাকে নাউন, আর গালকে মডিফাই যে করে সে কি, সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। তারপরে দা গার্ল ইজ বিউটিফুল, এই বিউটিফুলটা কি, বিউটিফুলটা কি, বিউটিফুলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ কি বিউটিফুলটা কাকে মডিফাই করতেছে, গালকে, দা গার্ল,
কে বিউটিফুলটা কে গার্ল, তার মানে কি এখানে গার্লকে মডিফাই করতেছে কে বিউটিফুল, তার মানে কি বিউটিফুল একটা কি অ্যাডজেক্টিভ, বিউটিফুল একটা কি অ্যাডজেক্টিভ, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। তবে দা ক্লাস ইজ ইন্টারেস্টিং, আমার ক্লাসটা আমার ভালো লাগতেছে না, আমরা কি বলতে পারি যে দা কাল দা ক্লাস ইজ ইন্টারেস্টিং, বা এটা কি টেন্স, এটা নিয়ে আপনারা মারামারি করতে পারেন যে এটা তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এই যে ভার ভার প্লাস আইএনজি, কিন্তু আসলে না এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, এটা পরে নিয়ে, এটা নিয়ে আলোচনা পরে হবে। এইখানে আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে দা ক্লাস ইজ ইন্টারেস্টিং, এইখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভ, এটা ইন্টারেস্টিংটা কি অ্যাডজেক্টিভ, এটা ইন্টারেস্টিংটা কার সম্বন্ধে ক্লাসের সম্বন্ধে মডিফাই করতেছে, আর আমরা জানি দা ক্লাস হচ্ছে নাউন, সেই জন্য এটা কি এছাড়া ক্লাসটা কেন নাও নাউন হচ্ছে, এই যে দার পরে বসছে, দা কি আর্টিকেল না, আর দা আর্টিকেল কি প্যাড না, তো প্যাডের পরে বসে সেটা কি নাউন না, তো এই ক্লাসটা সম্পর্কে যে জিনিসটা মডিফাই করে, যে জিনিসটা নাউন সম্পর্কে মডিফাই করে সেটা কি অ্যাজেটিভ, তার মানে ইন্টারেস্টিংটা এখানে কি হয়েছে, এখানে অ্যাজেটিভ হয়েছে, ইন্টারেস্টিংটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাজেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা শিখবো অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব এর অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে কখন কোথায় কিভাবে কতগুলো, এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই সেটাই কি হবে, সেটাই হবে অ্যাডভার্ব। তাই অ্যাডভার্ব কি ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ ভার্বকে মডিফাই করে, ভার্বকে কি করে মডিফাই করে, তাই অ্যাডভার্ব এখানে কি ক্রিয়া বিশেষণ। এবং অ্যাডভার্ব কেমনে আমরা বলবো বাংলায় কখন কোথায় কিভাবে কতগুলো, এই সমস্ত জিনিস দিয়ে আমরা যদি প্রশ্ন করে উত্তর পাই কখন কোথায় কতগুলো কিভাবে, কখন কখন কোথায় কতগুলো কিভাবে, কখন কোথায় কতগুলো কিভাবে, এই জিনিসগুলো ধরো যদি আমরা উত্তর পাই তাহলে সেটা কি হবে, সেটা হবে অ্যাডভার্ব, সেটা কি হবে, সেটা হবে অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব কি এই জিনিসটা শিখলাম। তারপরে হচ্ছে হি কামস আর্লি, এই যে আর্লি, আর্লি কে আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেতেছি, কখন সে কখন আসলো, খুব দ্রুত আসলো আর্লি, তাহলে হি কামস আর্লি, এখানে আর্লি হচ্ছে কি আর্লি হচ্ছে অ্যাডভার্ব। এছাড়াও এলওয়াই আছে, এটা একটা চিহ্ন, কিন্তু এলওয়াই থাকলেই সবসময় অ্যাডভার্ব হবে এমন না, আমরা অ্যাডভার্ব কে এই কখন কোথায় কিভাবে কতগুলো এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলেও আমরা তাকে অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করতে পারবো। এছাড়াও প্যাডের তিনটা, প্যাডের পর যে তিনটা যে শব্দ থাকে, তিনটার পরে প্রথম যে শব্দটা থাকবে সেটা কি হবে, যে সে প্যাড অ্যাডভার্ব আর কি কিভাবে হতে পারে, যদি অ্যাডজেক্টিভ কে মডিফাই করে তাহলে সেটা কি হতে পারে অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্ব কিভাবে হতে পারে, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ বা ভার্ব কে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্ব কেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব, এগুলো পরে আলোচনা। এখানে মূলত অ্যাডভার্ব কি সে কাকে মডিফাই করতেছে, ভার্ব কে, হি কামস, এই যে কামটা কি ভার্ব না, কাম কে আর্লি দ্বারা মডিফাই করা হয়েছে না, এই আর্লি কাম কে মডিফাই করছে, সেই জন্য এটা আর্লিটা কি হয়েছে, আর্লিটা হচ্ছে আপনার অ্যাডভার্ব হয়েছে। তারপরে আর্লিটাকে আমরা কখন কোথায় কিভাবে কতগুলো এই সমস্ত জিনিস দ্বারা প্রশ্ন করলে আনসার পাই, সেই জন্য এই আর্লি আর্লিটা কি হবে অ্যাডভার্ব হবে। তারপর প্রি পজিশন, আমরা একটু স্পেস দিয়ে লিখছি, প্রি পজিশন কি, প্রি পজিশন হচ্ছে পূর্বের অবস্থা, পূর্বে অবস্থান মানে কোথায় বসে, পূর্বে বসে কার পূর্বে বসে, নাউন অথবা প্রি পজিশনের পূর্বে বসে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, প্রি পজিশন কোথায় বসে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে প্রি পজিশন আমরা জানলাম প্রি পজিশন কি, এখন প্রি পজিশনের যে জিনিসটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখতেছি সেটা হচ্ছে হি লিভস ইন ঢাকা, এখানে ঢাকাটা কি নাউন, আমরা ঢাকাটা কি নাউন, নাউনের আগে কি বসে, ইন বসে, তাহলে ইনটা কি, ইনটা হচ্ছে প্রি পজিশন, ইনটা কি প্রি পজিশন, আই লিভ ইন ঢাকা, এখানে ইনটা কি, ইনটা হচ্ছে প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশন। তাহলে আমরা প্রিপোজিশন জিনিসটা শিখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখানে একটা সুন্দর এই ইয়াটার উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে হি ইজ এ বয়, এখানে বয়টা হচ্ছে নাউন, কেন সেটা আর্টিকেলের পরে বসছে মানে প্যাডের পরে বসছে, তাই প্যাডের পরে বসে আমরা জানি সাধারণত প্রথম শব্দটাই নাউন হয়, তাই বয় একটা নাউন। তারপরে দুই নম্বর সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পারবো হি ইজ এ গুড বয়, এখানে বয় এটা কি, এটা হচ্ছে, এটা হচ্ছে প্যাড, প্যাডের পরে বসছে, প্যাড মানে কি, এটা হচ্ছে, এটা এখানে আর্টিকেল, এ প্যাডের এ আর্টিকেল, তাহলে আর্টিকেল মানে কি এন দিকে আর্টিকেল বলে, এখানে এ বসছে, আর এর পরে যদি দুইটা শব্দ থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা হচ্ছে নাউন, তো এখানে পরেরটা হচ্ছে নাউন, বয়টা নাউন এবং অ্যাডজেক্টিভ গোডটা কি অ্যাডজেক্টিভ, এখানে তাহলে গোডটা কিভাবে অ্যাডজেক্টিভ হলো সেটা আমরা বুঝতে পারলাম। তিন নাম্বারটা হচ্ছে হি ইজ এ ভেরি গুড বয়, এখানে ভেরিটা কি অ্যাডভার্ব, কারণ আমরা জানি যদি প্যাডের পরে তিনটা শব্দ থাকে
থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা অ্যাডজেক্টিভ, এবং সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে নাউন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ এ ভেরি গুড বয়, সেখানে বয়টা হচ্ছে নাউন, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব, ভেরিটা হচ্ছে কি এখানে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আমরা কি এখান থেকে আমরা জানতে পারলাম হি ইজ এ ভেরি গুড বয়, এখানে বয়টা হচ্ছে নাউন, তারপর হচ্ছে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ হচ্ছে এটা প্যাডের বরে বসছে এবং তিনটা শব্দ হয়েছে। এইভাবে আমরা চাইলে খুব সহজেই প্যাডের মাধ্যমে প্রিপোজিশন প্রিপোজিশন নির্ণয় করতে পারি। তাহলে আরেকটা জিনিস এই ক্লাসে আমরা শিখে রাখি, সেটা হচ্ছে কি বা কাকে দ্বারা যদি প্রশ্নের উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে, আর কমপ্লিমেন্ট হচ্ছে যদি আমি একটা শব্দ লিখি, যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটা কে, আই না আমি না, তার মানে ভার্বের আগে এবং পরে যদি সমান হয় সেটা হবে কি, সেটা হবে কমপ্লিমেন্ট। তাহলে এখানে স্টুডেন্টটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট, এখানে স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। আবার অবজেক্ট হচ্ছে যেটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আনসার পাওয়া যায়। তাহলে এখানে এরকমই হইতে পারে, তো যাই হোক কমপ্লিমেন্ট হচ্ছে ভার্বের আগে এবং পরে মানে সমান হবে, একটা আরেকটা সমান বোঝানো যাবে, কিন্তু অবজেক্টটাকে একটা আরেকটা দ্বারা সমান বোঝানো যাবে না। থ্যাংক ইউ, দ্যাটস ফর টুডে, আসসালামু আলাইকুম।